সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। স্মাইলি কেয়ার চ্যানেলে তোমাদেরকে আরেকটা ভিডিওতে স্বাগত। তো আমি বাড়িতে এসেছি আর ছাদে দাঁড়িয়ে বোনদের সাথে ব্রাশ করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো বোনরা এখন একটু কথা বলবে, শুনে নাও। তো আমার বোনরা কি বললো তোমরা শুনে নিয়েছো? আর এই যে আমি স্নান ধান করে চলে এসেছি, এখন রেডি হচ্ছি। তো চলো দেখা যাক, আমি এখন ক্রিম মাখছি, বেশ ঘষে ঘষে মুখটা বেশ ফর্সা করে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাকে হেল্প করছিলো আমার বোন, ওই একটু ভিডিও করে দিচ্ছিলো, কারণ শোকেসটা এমন একটা জায়গাতে রয়েছে আমি কোথায় ক্যামেরাটা রাখবো আমি বুঝতে পারছিলাম না। তো সেই কারণে ওরাতেই ফোনটা ধরিয়ে দিয়েছিলাম। আর এখন আমি সিঁদুর পরছি, কারণ মেয়েদের বিয়ের পরে স্নানের পর সিঁদুরটা মাস্ট, ওটা পরতেই হয়, আর আমি ওটা খুব মন দিয়েই পরি। এখন একটু লিপ বামটা ঘষে নিচ্ছি ঠোঁটে, বেশ ভালো করে ঘষে ঘষে ঠোঁটটা লাল করে ফেলেছি, দেখে নাও। কেউ হাসবে না আমার কথা শুনে, আমি তো এভাবেই কথা বলছি তোমাদের সাথে। তো যাই হোক, আমার কাজ শেষ, আমি এখন ভাতের থালা নিয়ে বসে পড়েছি। তো আলু ভাজা সাথে ঘি, আর আছে মাছের তরকারি। তো সকালে এই দিয়ে আপাতত খাওয়া কমপ্লিট হবে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো সকাল থেকে আমি এখনো অবধি যতটুকু যা করেছি তোমাদেরকে দেখিয়েছি, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর আমার স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখেই নিয়েছো। তো এখন আমি কিছুক্ষণ ছাদে এলাম, কারণ ছাদে একটু রোদ আছে আর নিচে ভীষণ ঠান্ডা। ছাদে যেরকম হাওয়া আছে আর সেরকম রোদও আছে। তো তবু আমি একটু মানে সাইড করেই বসেছি, যাতে হাওয়াটা কম লাগে আর রোদটা বেশি লাগে। তো বসেছি, আমি বসে আছি, আর আমার ছোট্ট পুচকু বোন বসেছে, এই যে আমার আর একটা বোন আছে, এখন আপাতত নিচে রয়েছে, ও আসছে একটু পরেই চলে আসবে। তো একটু আসলাম টাইম পাস করতে আর তোমাদের সাথে একটু গল্প করতে। তো ভিডিওটা এখনও সারাদিন কী করছি না করছি তোমাদের সবই দেখাবো, তোমরা স্কিপ করো না ভিডিওটা। আর প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও কী কী ভিডিও দেখতে চাও তোমরা, বা আমার থেকে কেমন ভিডিও তোমরা দেখতে চাও। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে। এই দেখো আমার আরেক বোন চলে এসেছে। তো ও মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতে চলেছে, ও সবসময় বই নিয়েই ঘুরে বেড়াচ্ছে, জানি না কেন। আজকাল ইংলিশ স্যারের পড়া আছে, ওর ইংলিশ স্যারকে ভীষণ ভয় পায়। তো পড়াটা ওকে যে করেই হোক মুখস্থ করতে হবে, তো সে কারণে ও বই নিয়ে চলে এসেছে। এই যে তো তুই কী খাচ্ছিস? তুই একাই খাচ্ছিস, আমি আরও বাদ তুই নিয়ে দেখেছো বন্ধুরা, ও একা শোন পাপড়ি খাচ্ছে, বাট আমাদের দুজনকে একটু শেয়ার করছেন, ও নিজের মতো নিজেই খেয়ে নিয়ে খেয়ে যাচ্ছে। সেই তখন থেকে হিংসুটে মেয়ে, ও একটা হিংসুটে মেয়ে। কমেন্ট করে জানিও এরকম বোন কার আছে, যে দিদিকে আর বোনকে না দিয়ে এরকম ভাবে খেয়ে নেয়, এরকম হিংসুটে বোন কজনের আছে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমি একটা কমলা লেবু নিয়ে এসেছিলাম, কোথায় গেল লেবুটা? তো এই লেবুটা আমি ভেবেছিলাম আমি ছাদে একা এসেছি তো আমি খাবো, এখন ওরা দুজন চলে এসেছে, তো দুজনকে আমি দেবো না, আমাকে যখন যেহেতু দেয়নি তো আমি সেহেতু কমলা লেবুটাও এখন একা একা খাবো, ওদের দুজনকে দেবো, গুলুকে দেবো, মানে আমার ছোট বোনকে দেবো। ওর ভালো নাম হচ্ছে পাপড়ি, আর ওর ভালো নাম হচ্ছে কুসুম, আর দুজনকে ডাকি হচ্ছে গুলি আর শুলি বলে। তোমরা অবশ্যই ডেকো না গুলি শুলি বলে, তোমরা কুসুম পাপড়ি বলেই ডেকো। তো আমার ছোটো বোন হচ্ছে, ওর নাম হচ্ছে পাপড়ি আর ওর নাম হচ্ছে কুসুম। তো কাকা একটু হাই বলে দে সবাইকে, গুলো একটু হাই বলে দে। Oh my god, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, তাহলে ওদের আরও দুষ্টু মিষ্টি অনেক কিছু দেখতে পারবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি, স্কিপ করবে না কিন্তু একদম তোমরা কেউ।
আসলে বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করতে আমার ভীষণ ভালো লাগে, তো ওই জন্যই আমি ছাদে চলে এসেছিলাম ওদের সাথে একটু বকবক করতে। আর এখন আমি কমলা লেবুটা নিয়ে নিয়েছি, কমলা লেবুটার খোসাটাও ছাড়িয়ে নিচ্ছিলাম, কারণ আমরা সবাই মিলে খাবো। এর মধ্যেই আমার বড় বোন চলে আসে, ও এসে বিট লবণ আর পেয়ারাটা নিয়ে আসে, বলে এটা কাট আমি এটা খাবো। তো ওকে আমি বললাম যে তুই বিট লবণের কোনোটাই কেন নিয়ে চলে এসেছিস, তুই তো একটা কাগজে করে নিয়ে আসতে পারতি। বলে হো ঠিক আছে, জানিয়ে এসেছি তাই খা, ঠিক আছে চলো। তারপরে লেবুটা ওদের হাতে দুজনের হাতে গুঁজে দিলাম, তো লেবুটা ছিল ভীষণ টক, ওরা দুজন খেয়ে তারপরে গামা ঝাঁকাঢাকা দিয়ে উঠেছিল। তো আমারও এদিকে মানে চুলটা ভেজা ছিল, তো ওই জন্য চুলটা আমি ছেড়ে দিলাম, কারণ রোদ উঠেছিল, রোদে যতটুকু চুলটা শুকাই শুকিয়ে যাবে। তারপরে পেয়ারাটা কেটে বেশ ভালো করে বিট লবণ মাখিয়ে নিলাম, আর এখন ওদেরকে দেবো, আর আমি পক পক করে খাবো। তো চলো তোমরা কীভাবে খাই দেখো, কারণ তোমরা দেখো আপাতত খেতে পারবে না, আর আমি তোমাদেরকে দিতেও পারবো না, সে কারণেই আমি খাই, তুমি দেখো আর কী করবে। তো আজকে দুপুরের মেনু ছিল হচ্ছে চিকেন আর পোলাও। তো চিকেনটা আমি ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছিলাম, একদম চকচক করছে দেখে নাও, তো আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে মশলাগুলো মা সব রেডি করছিল, আমি যতটুকু বাড়ি রান্না করছিলাম বাদ বাকি মাই করছিল। তো এই যে এইভাবে রান্না করছিলাম, প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, তারপরে গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো এবার পেঁয়াজগুলো আর টমেটোগুলো আমি দিয়ে একটু বেশ ভালো করে ঝাঁকাঝাঁকা করে নেড়ে দিলাম, যাতে ওদের গায়ে ভালো করে তেলটা লেগে যায়। তারপরে মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে বেশ ভালো করে ওদেরকে অ্যাডজাস্ট করে দিলাম। মা মাংসগুলো দিয়ে দিল বলে মাংসটা আমি নাড়তে পারছিলাম না, কারণ আমার এক হাতে ফোন ছিল। তো মাকে বললাম মা তুমি একটু মাংসটা নাড়ো, তো মা মাংসটা বেশ ভালো করে নেড়ে দিল, মাংসটা কষানো হয়ে যাক, ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। এখানে তিনটে লেগ পিস আমি দেখাচ্ছি, তোমরা হয়তো অন্য খারাপ কিছু ভাবতে পারো, এখানে আমি তিনটে লেগ পিস দেখাচ্ছি এই কারণে, কারণ আমরা তিন বোন আর বাবা যখনই মাংস নিয়ে আসবে এরকমভাবে তিনজনের জন্য তিনটে লেগ পিস অবশ্যই নিয়ে আসবে, কারণ যতই হোক বাবা বাবাই হয়। তো এখন আমার বোনরা কী করছে চলো দেখি। করছিস দেখি, কী করছিস তোরা দেখি, কী করছিস, বাহ ফোন দেখছো, পড়াশোনা হয়ে গেছে, ইংলিশ স্যারের পড়া হয়ে গেছে, পড়া পড়া মুখস্থ করা হয়ে গেছে। তো ওদের সাথে কথা বলা হয়ে গেছে, আর এখন বাজে 2:30। তো ওরা খাটে শুয়ে শুয়ে খিদেতে ল্যাপ খাচ্ছে, আর কি করবে, এদিকে চিকেনটাও হয়ে গেছে, এখনও পোলাওটা রান্না হবে। তো চলো দেখা যাক পোলাওটা মা কীভাবে রান্না করছে। মা প্রথমে চাল নিয়ে নিয়েছে, চালে হচ্ছে ঘি দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে গোটা, দারচিনি দিয়েছে, এলাচ দিয়েছে, লবঙ্গ দিয়েছে, আদা দিয়েছে, আর তেজপাতা দেয়নি, তোমরা চাইলে দিতে পারো, আর কাঁচা লঙ্কা দিয়েছে, কিশমিশ দিয়েছে, কাজু বাদাম দিয়েছে, হলুদ দিয়েছে, লবণ দিয়েছে। দিয়ে চালটাকে বেশ ভালো করে ঘিয়ে ভেজে নিতে হবে, যখন চালটা হালকা লাল লাল হয়ে যাবে তখন এইভাবে সেটাকে গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই জলটা আগে তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তারপরে সেই গরম জলেই দিতে হবে, তারপরে সেটা আবার উনুনে দিয়ে দিতে হবে। তো এইভাবে আস্তে আস্তে ভাতটা হয়ে যাবে, দেখো মানে পোলাওটা হয়ে যাবে এইভাবে। তারপরে নামানোর আগে চিনি দিয়ে ওটাকে ভালো করে এরকম ঝাঁকাঢাকা করে ঝাঁকাতে হবে, ঠিক আমার মাঝে এভাবে ঝাঁকাচ্ছে। ওফ কি দারুণ গন্ধ বেরিয়েছিল বন্ধুরা, বলে বোঝাতে পারবো না, অবশ্যই বাড়িতে রেসিপিটা রান্না করে খেও, তাহলেই বুঝতে পারবে যে গন্ধটা ঠিক কীরকম। এখন আমি ঝটপট ঝটপট করে ভাতগুলো বেড়ে দিচ্ছি, কারণ বন্ধুরা খুব খিদে পেয়েছিলো আর আমার তো মানে ভীষণ খিদে পেয়ে গেছিলো, সাথে মা বেগুনি ভেজে দিয়েছিল, তো এখন আমরা খাবো। তো চলো খাই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকাল হয়ে গেছে আর আমি মজা জল করছি, তার কারণ আমি এখন গরম গরম চা বানাবো। তো বাড়ির সকলের জন্যই চা বানাবো, বাড়িতে আপাতত বেশি কেউ নেই, 4-5 জন আছে, তো তাদের জন্যই চা বানাবো। তো এই যে এইভাবে আমি চাটা বানাবো, আর চাটা কীভাবে বানাবো সেটাই দেখে নাও। আমি তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি লবঙ্গ, আর কী দিলাম ওটা এলাচ, আর দিয়ে দিয়েছি চিনি। এবার ভালো করে এটাকে ফুটিয়ে নেব, ফোটালে পরে তেজপাতার যে গন্ধটা
সেটা বেশ ভালো করে জলের সাথে মিশে যাবে আর গোটা এলাচের গন্ধটাও মিশে যাবে। তারপরে জলটা ভালো করে ফুটে গেলে আমি চা পাতাটা দিয়ে দিয়েছিলাম। আর এই যে আমার এখন চা হয়ে গেছে, আমি এখন বাড়ছি চাটা কাপে কাপে বেড়ে সবাইকে দিয়েলাম। ওখানে বেশ কয়েকজন ছিল, আমার পিসি ছিল, মা ছিল আর একটা মামি ছিল। আর এখানে একটা পুচকু গুড়গুড়িকে তোমরা দেখতেই পাচ্ছ, এই গুড়গুড়ি। ও পাখি, তুমি কি চা খাবে না? তুমি কাঁদছো কেন? ইয়ে মা, সবাই পাখির কান্না দেখে ফেলবে আজকে। কি হবে? আরে চোখ দিয়ে টপ 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 করে জল পড়ছে পাখি। এটা পিছে তোর ভিডিও করে ফেললো কিন্তু। এটা যা পাখি, এইভাবে কেউ কাঁদে? এত কান্না, হ্যাঁ কত কান্না, চোখ দিয়ে জল সব শেষ হয়ে গেল কিন্তু পাখি। তো আমরাও ঘরে চা নিয়ে চলে এসেছি আর এখন বাজে 7টা। তো আমিও এখন চাটা খাবো বলে বেশ ভালো করে আরাম করে বিছানাতে বসলাম, কারণ বিকাল মানেই ভীষণ ঠান্ডা পড়ে গেছে। আর এখানে আমার বোন রয়েছে, দেখতেই পাচ্ছ, ও বলছে আমিও চা খাবো। আমি বললাম চেয়ারটা নিয়ে চলে আয়। তো ও বসে বললো আর এখন আমি চাটা খাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিও। তো আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে চলে আসো। বাই।